আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি আনোয়ার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি ঢাকার অভিজাত এরিয়া গুলশান 2-104 নাম্বার রোডে। আমাদের প্রজেক্টের পাশে 106 নাম্বার রোডে আপনারা পাচ্ছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিক্স সিজনস হোটেল। গুলশানে মিনিমাম 5 কোটির নিচে কোনো ফ্ল্যাট পাওয়া যায় না। আমি আজকে আপনাদের জন্য একটি মিরাক্কেল ভিডিও নিয়ে এসেছি। যাদের বাজেট অনলি 2 কোটি কিন্তু গুলশানের স্ট্যাটাস গায়ে লাগাতে চান, তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন। ভিউয়ার্স, লিফট থেকে বের হয়ে আমরা এখন আমাদের ফ্ল্যাটের সামনে অবস্থান করছি। G+5 ছয়তলা ভবনের আমরা এখন লিফটের 1 অর্থাৎ দোতলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 4টি করে ইউনিট থাকছে। এ এবং বি ইউনিট যথাক্রমে পশ্চিম রোডমুখী, সি এবং ডি ইউনিট ব্যাক সাইডে। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি সি টাইপ। এই ফ্ল্যাটের সাইজ 1600 স্কোয়ার ফিট, ফেসিং পূর্ব এবং দক্ষিণ দিকে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না, এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা এই সাইডে ডাইনিং স্পেস পাচ্ছি এবং এদিকে ড্রয়িং স্পেস পাচ্ছি। মূলত এই সাইডে ড্রয়িংয়ের এন্ট্রিটা ছিল, আপনারা চাইলে এখান থেকে ড্রয়িংয়ের এন্ট্রিটা আবার করে নিতে পারবেন। এখানে বোর্ড লাগানো, সামনে ফ্যামিলি লিভিং, এই যে সাইডে ড্রয়িং স্পেস, এইদিকে গেস্ট বেড, এই সাইডে কমন টয়লেট, এই সাইডে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, এই সাইডে কিচেন, কিচেনের পাশেই চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বেলকনি থাকছে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা যদি হাতের বামে যাই আমরা পাচ্ছি ডাইনিং স্পেস। এটি অনেক বড়সড় একটি ডাইনিং স্পেস, ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে আসি, সামনে এসে হাতের বামে যাই আমরা পাবো ড্রয়িং স্পেস। এই ড্রয়িং রুমটাও অনেক বড় সড়ো, 12x14 ফিটের। ড্রয়িংয়ের সাথে আপনারা এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পশ্চিম দিকে। এটি এ ইউনিট এবং বি ইউনিটের মাঝখানের ভয়েড। এই যে এখানে গ্লাস লাগানো, এই বরাবর আপনারা চাইলে একটি ডোর করে নিতে পারবেন। এখানে এখন বোর্ডের উপরে গ্লাস লাগানো, এখানে নিচে 24x24 মার্বেল ব্যবহার করা হয়েছে। ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই, যে হাতের ডানে যাই আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা 12x10 ফিটের। এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো পাচ্ছেন। এই সাইডটা বলো তো ভয়েড, এ ইউনিট এবং বি ইউনিটের মাঝখানের 6 ফিটের গ্যাপ থাকছে এখানে। এবং দক্ষিণ দিকে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন, এখানে গ্যাপ থাকছে মিনিমাম 12 ফিটের মতো। গেস্ট বেডে আপনারা একটি ওয়াল কেবিনেট পাচ্ছেন।
যা এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি, মূলত ড্রয়িং রুম এবং গেস্ট বেডের জন্যই এই কমন টয়লেটটা। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে, এদিকে বেসিন, উপরে শাওয়ার। ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে এসে হাতের ডানে যাই, আমরা পাবো ফ্যামিলি লিভিং। আপনারা এটিকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই স্পেসটা 8x6 ফিটের। ফ্যামিলি লিভিংয়ের সাথে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন যার অবস্থান দক্ষিণ দিকে, গ্যাপ থাকছে 10 ফিটের মতো। ফ্যামিলি লিভিং থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে হাতের ডানে গেলে আমরা পাবো মাস্টার বেড। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডের সাইজ 12x15 ফিট। এই সাইডে একটি ওয়াল ক্যাবিনেট থাকছে, পাশাপাশি এদিকেও একটি ওয়াল ক্যাবিনেট থাকছে। আপনারা চাইলে এখানে একটি বেলকনি করে নিতে পারবেন, এখানে সেই রকম প্রভিশন আছে। এটি মাস্টার বেডের দক্ষিণ দিকের উইন্ডো, যার গ্যাপ থাকছে 10 থেকে 12 ফিটের মতো। এছাড়া পূর্ব দিকে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন, এই সাইডে গ্যাপ থাকছে মিনিমাম 16 ফিটের মতো। মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটের সামনে ড্রেসিং থাকছে, এই ড্রেসিংও ক্যাবিনেট করা। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি, এখানেও হাই কমোড ব্যবহার করা হয়েছে, এদিকে বেসিন, এই সাইডে বাথটাব। মাস্টার বেড, গেস্ট বেড, ড্রয়িং ডাইনিং স্পেস দেখানো শেষ। তো চলুন এবার আমাদের চাইল্ড বেড এবং রান্নাঘরটা দেখে আসি। ডাইনিং থেকে আমরা যদি হাতের ডানে যাই, আমরা পাবো কিচেন, বামে গেলে আমরা পাবো চাইল্ড বেড। আমরা সর্বপ্রথম আমাদের কিচেনটা দেখে আসি। এই কিচেনটা মাঝারি আকারের একটি কিচেন, এবং এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও থাকছে। এখানে নিচে ক্যাবিনেট করা, এই সাইডেও ক্যাবিনেট করা, তাছাড়া উপরেও ক্যাবিনেট করা থাকছে, একটি ফ্যানও থাকছে এখানে, এই সাইডে সিঙ্ক। এছাড়া রান্নাঘরে আপনারা একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন। আমরা এখন কিচেন বারান্দায় অবস্থান করছি, এই সাইডে ডাউন ওয়াশ, পূর্ব দিকে গ্যাপ থাকছে 12 থেকে 15 ফিটের মতো, এদিকে সার্ভেন্ট টয়লেট, এটি প্যান সিস্টেম সার্ভেন্ট টয়লেট, এখানে শাওয়ারও থাকছে। কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে হাতের ডানে গেলে আমরা পাচ্ছি চাইল্ড বেড। এই বেডটাও অনেক বড় সড়ো একটি বেডরুম। আমরা যদি এই সাইড থেকে দেখি, এই বেডটা 12x14 ফিটের। এই বেডের সাথেও একটি ওয়াল আলমারি থাকছে। এছাড়া এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনি পাচ্ছেন। আমরা এখন পূর্ব দিকের বেলকনিতে অবস্থান করছি, এটি অনেক বড় সড়ো একটি বেলকনি। দেখুন, এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা।
এছাড়া চাইল্ড বেডের সাথে আপনার একটি টিভি ক্যাবিনেটও পাচ্ছেন। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি, এখানেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিন, এই সাইডে শাওয়ার। প্রতিটি টয়লেটই যথেষ্ট বড় সড়, আপনারা এখানে অনায়াসে কাপড় ক্লিন করতে পারবেন। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন, এটি 1600 স্কোয়ার ফিটের। এই 1600 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3 বেডরুম, ড্রয়িং ডাইনিং সেপারেট, এছাড়া ফ্যামিলি লিভিং, মাস্টার বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, গেস্ট বেডের জন্য কমন টয়লেট। তাছাড়া কিচেনে তিতাস গ্যাস কানেকশন তো থাকছেই। এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। আমরা ডেসক্রিপশন বক্সে ফ্ল্যাটটির প্রাইস দিয়ে দিচ্ছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।